वेलकम फ्रेंड्स, वेलकम अगेन सारे शिक्षा। आज के हमारे जो टॉपिक सेटा होच्छे संख्या तत्व नंबर सिस्टम। आज के हमारे ये नंबर सिस्टम सीखब। ये नंबर सिस्टम मध्य जगह विशेष इम्पोर्टेंट विशेषगुलो रही है से विषयगुल आज के जानब। जमन धनात्मक संख्या, ऋणात्मक संख्या, भग्नांश संख्या, युग्म संख्या, अजुग्म संख्या और घन संख्या, ये छटी विषय सम्पर्क हमें आलोचना करब। ठीक है, ये धरण प्रश्नगुलो युग्म संख्या व नंबर सिस्टम थे जड़ित आ प्रश्नगुलो अनेक कम्पिटिटिव परीक्षा दे इवेन आमी टेटेओ देखलाम, टेटेओ ए धरनेर प्रश्न दिए थाके। ठीक आछे, ताहले भिडियोटी शुरू करार पूर्वे बोली एर आगेर दुई एकटी भिडियोते देखलाम अनेक जन देखेछे, जेमन 1800-2000 लोक देखेछे, तार जन्य असंख्य धन्यवाद। ताहले एइभाबे देखार पर बंधुदेर साथे एगुलोके शेयार करे दिओ आर अवश्य फलो करते भूलबेन ना। ठीक आछे, ताहले आजके जे आमादेर टपिक सेटा आजके आमरा शुरू करब। ताहले प्रथम प्रश्नटा होच्छे धनात्मक संख्या कोनगुलो বা ধনাত্মক সংখ্যা কি, পজিটিভ নাম্বার কি, বা কোনগুলোকে আমরা পজিটিভ নাম্বার বলবো। ঠিক আছে, তাহলে পজিটিভ নাম্বার বলতে বোঝায় বা ধনাত্মক নাম্বার বলতে বোঝাচ্ছে যেগুলো শূন্য থেকে বেশি বা বড়, সেগুলোকে বলা হয় ধনাত্মক সংখ্যা। ঠিক আছে, তাহলে শূন্য থেকে বড়, শূন্য থেকে বড় বা বেশি, সেগুলোকে বলা হয় धनात्मक संख्या। जेमन शून्य थेके बेशी एक दुई तीन चार पाँच इत्यादि। हे ऋणात्मक संख्या, ऋणात्मक संख्या हे ऋणात्मक संख्या बोलते बोझा जगह शून्य थेके कम, शून्य थेके कम अर्थात माइनस दिके जगह जाए। ठीक है, तेल शून्य थेके कम बा छोटो, जगह शून्य थेके छोटो सेगल के बला हबे ऋणात्मक संख्या। जेमन माइनस वन, माइनस टू, माइनस थ्री अर्थात जो हमें माइनस दिखे जाब सबगल हमारे धनात्मक संख्या। ठीक है, एरपर हे भग्नांश संख्या। भग्नांश संख्या तीन रकम, एक प्रकृत भग्नांश, प्रकृत एक अप्रकृत और एक हे मिश्र। प्रकृत भग्नांश हमें कौनगुलो के बोलो जगह और हर প্রকৃত ভগ্নাংশ আমরা কোনগুলোকে বলবো যেগুলোর হরগুলো লব অপেক্ষা বড়। যেমন তিনের চার, তিন হচ্ছে লব, চার হচ্ছে হর। তারপর রয়েছে যেমন পাঁচের আট, একের দুই ইত্যাদি। তাহলে লবগুলো থেকে হরগুলো বড় হবে। ঠিক আছে, এরপর হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে ঠিক প্রকৃতের উল্টোটা হবে, যদি লিখি চার তিন আটের পাঁচ, এগুলো হচ্ছে সব অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ। এক্ষেত্রে লব অপেক্ষা হর ছোট হয়। ঠিক আছে, লব অপেক্ষা হরগুলি ছোট, তাই এগুলোকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। এরপর হচ্ছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশের একটা বৈশিষ্ট্য হচ্ছে সেখানে একটা পূর্ণ থাকবে এবং একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে। ঠিক আছে, তাহলে একটা পূর্ণ থাকবে, যদি এইটাকে লিখি আমরা এক পূর্ণ সাতের আট, তাহলে একটা পূর্ণ থাকবে, মিশ্র ভগ্নাংশ একটি পূর্ণ থাকবে আর একটা প্রকৃত ভগ্নাংশ, এই দুটো মিলে হয় মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে আমাদের ভগ্নাংশ সংখ্যা হয়ে গেলো। এরপরে যুগ্ম সংখ্যা, যুগ্ম সংখ্যা কোনগুলোকে বলবো, যে সমস্ত সংখ্যাগুলোকে দুই দ্বারা বিভাজ্য, যে সমস্ত সংখ্যা দুই দ্বারা বিভাজ্য অর্থাৎ দুই দ্বারা ভাগ করা যায়, ভাগ করা যায়। ঠিক আছে, সেগুলোকে আমরা যুগ্ম সংখ্যা বলবো। যেমন দুই, চার, ছয়, আট, দশ, দুই দিয়ে যা সমস্ত সংখ্যাগুলোকে ভাগ করা যাবে সবগুলো হচ্ছে যুগ্ম সংখ্যা। এরপর হচ্ছে অযুগ্ম সংখ্যা, যেগুলো দুই দ্বারা ভাগ করা যাবে না, যায় না। ঠিক আছে, যেমন এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো ইত্যাদি। তাহলে যুগ্ম সংখ্যা হলো, অযুগ্ম সংখ্যা হলো এরপর ঘন সংখ্যা। ঘন সংখ্যা বলতে বোঝায় কোনো সংখ্যাকে যখন পরপর তিনবার গুণ করা হয়, পরপর তিনবার গুণ করা হয় তখন সেটাকে বলা হয় ঘন সংখ্যা। উদাহরণে দেখি আমরা এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ, এই যদি তিনটা এ কে আমরা গুণ করি তাহলে হবে এ কিউ, এ ইন্টু এ ইন্টু এ সমান এ কিউ। যদি এক দিয়ে করি এক ইন্টু এক ইন্টু এক তাহলে হবে এক, দুই দিয়ে যদি করি দুই ইন্টু দুই ইন্টু দুই তাহলে হবে আট। তাহলে পরপর কোনো সংখ্যাকে যখন তিনবার গুণ করা হবে তারপরে যেটা পাওয়া যাবে সেটা হবে তার ঘন সংখ্যা। এই ধরনের সংখ্যাগুলোকে বলা হয় ঘন সংখ্যা। ঠিক আছে, তাহলে ভিডিওটি শেষ করার পূর্বে আরেকবার এক ঝলকে বলে দিই,
ধনাত্মক সংখ্যা বলতে বোঝায় যেগুলো শূন্য থেকে বড় বা বেশি, যেমন 1, 2, 3, 4, 5 ইত্যাদি। আর ঋণাত্মক সংখ্যা বলতে বোঝায় যেগুলো শূন্য থেকে কম, যেগুলো -1, -2, -3 ইত্যাদি, মাইনাসের দিকে গেলে সেগুলো নেগেটিভ হবে। এরপরে ভগ্নাংশ, ভগ্নাংশ প্রকৃত, অপ্রকৃত আর মিশ্র। যখন লব অপেক্ষা হর বড় হয় তখন প্রকৃত হয়, যখন লব অপেক্ষা হর ছোট হয় তখন অপ্রকৃত হয়, আর যখন একটি পূর্ণ এবং একটি প্রকৃত থাকে তখন সেটা মিশ্র ভগ্নাংশ হয়ে যায়। এরপর হচ্ছে যুগ্ম সংখ্যা, যেগুলো দুই দ্বারা ভাগ করা যায় বা দুই দ্বারা বিভাজ্য যে সমস্ত সংখ্যাগুলো সেগুলো হচ্ছে যুগ্ম সংখ্যা, আর যেগুলো দুই দ্বারা ভাগ করা যায় না সেগুলো হয় অযুগ্ম সংখ্যা বা বিজোড় সংখ্যা। এটাও বলা হয় জোড় সংখ্যা, যুগ্ম সংখ্যাটাকে বলা হয় জোড় সংখ্যা, আর অযুগ্ম সংখ্যাটাকে বলা হয় বিজোড় সংখ্যা। এরপর হচ্ছে ঘন সংখ্যা, যেগুলো কোনো সংখ্যাকে যখন পরপর তিনবার গুণ করে করা হয় তখন সেটাকে বলা হয় ঘন সংখ্যা, যেমন a ইনটু a হয়। আমাদের যে আগামী যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখার জন্য অবশ্যই ফলো বাটনটিকে প্রেস করে আমাদের সাথে